এবার আমরা আলোচনা করব ঘাসফড়িংয়ের শ্বাসরন্ধ্র, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে স্পাইরাকল। আমরা ঘাসফড়িংয়ের শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল নিয়ে আলোচনা করব। দেখো, মানুষের নাকের দুইটা ছিদ্র আছে। এই ছিদ্রগুলো দিয়ে কিন্তু মানুষ বাতাস গ্রহণ করতে পারে, বাতাস ত্যাগ করতে পারে। বলা যেতে পারে এগুলো মানুষের শ্বাসরন্ধ্র। এরকমই কিন্তু শ্বাসরন্ধ্র ঘাসফড়িংয়ের শরীরে বিদ্যমান। তোমরা জানলে অবাক হবে, ঘাসফড়িংয়ের একটা দুইটা নয়, 20টি শ্বাসরন্ধ্র বিদ্যমান। ঘাসফড়িংয়ের শরীরের মধ্যে শ্বাসরন্ধ্র থাকে মোট 20টি। 20টি শ্বাসরন্ধ্র তাহলে এক জায়গাতে এরা থাকবে না, পুরা শরীর জুড়ে অবস্থান করে। ঘাসফড়িংয়ের 20টা শ্বাসরন্ধ্র তা সম্পূর্ণ শরীর জুড়ে অবস্থান করে। কোথায় কোথায় আছে এই শ্বাসরন্ধ্রগুলো, কীভাবে কীভাবে আছে, এই বিষয়টা আমাদের জানতে হবে। খেয়াল করো, ঘাসফড়িংয়ের বুকের মধ্যে তিনটা খণ্ড থাকে। এটা হলো বুকের এক নম্বর খণ্ড, এটা হচ্ছে বুকের দুই নম্বর খণ্ড, আর এই খণ্ডটা এটা কিন্তু বুকের তিন নম্বর খণ্ড। তাহলে তিনটা খণ্ড মিলে ঘাসফড়িংয়ের কিন্তু তার বক্ষ গঠিত। ঘাসফড়িংয়ের বক্ষ তিনটা খণ্ড দিয়ে গঠিত। এবং ঘাসফড়িংয়ের পেটের মধ্যে কতগুলো খণ্ড থাকে দেখো, একটা খণ্ড, দুটা খণ্ড, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা এবং এগারোটা। ঘাসফড়িংয়ের পেটের মধ্যে কিন্তু মোট 11টি খণ্ড থাকে। 11টি খণ্ড দিয়ে তার উদর বা পেট গঠিত। এখন বুকের মধ্যে কতগুলো শ্বাসরন্ধ্র থাকে এবং পেটের মধ্যে কতগুলো শ্বাসরন্ধ্র থাকে, কোথায় কোথায় থাকে দেখি। খেয়াল করো, বুকের এই প্রথম যে খণ্ডটা আছে, বুকের এক নম্বর খণ্ড, সেটাকে কিন্তু বলা হয় অগ্রবক্ষ। আর বুকের দুই নম্বর যে খণ্ডটা, সেটাকে কিন্তু বলা হয় মধ্যবক্ষ। এই অগ্রবক্ষ আর মধ্যবক্ষের সংযোগস্থলে এই জায়গাতে একটা শ্বাসরন্ধ্র দেখছি। একটা শ্বাসরন্ধ্র শরীরের এক পাশে আছে, অপর পাশে কিন্তু আরও একটা শ্বাসরন্ধ্র আছে। তাহলে আমরা মনে রাখবো, অগ্রবক্ষ আর মধ্যবক্ষের সংযোগস্থলে এক জোড়া শ্বাসরন্ধ্র বিদ্যমান। এবং দেখো, এই খণ্ডের নাম হলো মধ্যবক্ষ, আর বুকের শেষ খণ্ডটার নাম কিন্তু পশ্চাৎবক্ষ। মধ্যবক্ষ এবং পশ্চাৎবক্ষের সংযোগস্থলেও কিন্তু এক জোড়া শ্বাসরন্ধ্র বিদ্যমান, একটা এ পাশে, একটা পেছনের দিকে। তাহলে বুকের মধ্যে বা বক্ষ অঞ্চলে মোট কয় জোড়া শ্বাসরন্ধ্র বিদ্যমান বলতো? বক্ষ অঞ্চলে মোট 2 জোড়া শ্বাসরন্ধ্র বিদ্যমান। শ্বাসরন্ধ্রগুলো শরীরের আসলে কোন পার্টে থাকছে অ্যাকচুয়ালি? শরীরের একদম নিচের দিকে না শরীরের মাঝের দিকে? ঘাসফড়িংয়ের শরীরের একদম নিচে শ্বাসরন্ধ্রগুলো না, বরং শরীরের দু পাশ দিয়ে শ্বাসরন্ধ্রগুলো আছে। তাহলে বুকের দু পাশ দিয়ে শ্বাসরন্ধ্রগুলো আছে। বুকের এই জায়গাটাকে কিন্তু বলা হয় প্লিউরা বা প্লিউরন। তোমাদের হয়তো মনে আছে, বুকের উপরের অংশটাকে বলা হয় টার্গাম, নিচের অংশটাকে বলা হয় স্টারনাম, আর মাঝের অংশটাকে কিন্তু বলা হয় প্লিউরা বা প্লিউরন। তাহলে ঘাসফড়িংয়ের বুকের মধ্যে 2 জোড়া শ্বাসরন্ধ্র বিদ্যমান, এই বিষয়টা আমরা মনে রাখব। এবার পেটের মধ্যে যদি দেখি, প্রথম থেকে 8 নম্বর পর্যন্ত প্রতিটা পেটের খণ্ডতে এক জোড়া করে শ্বাসরন্ধ্র বিদ্যমান। দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, অর্থাৎ ঘাসফড়িংয়ের উদর বা পেটের মধ্যে মোট 8 জোড়া শ্বাসরন্ধ্র বিদ্যমান। সব মিলে যোগ করলে হচ্ছে ঘাসফড়িংয়ের শ্বাসরন্ধ্রের সংখ্যা 10 জোড়া। সংখ্যার হিসেব যদি আমি করি, তাহলেও কিন্তু এটা লেখা যায়, বুকের মধ্যে 2 জোড়া বা 4টি শ্বাসরন্ধ্র বিদ্যমান, আর পেটের মধ্যে বা উদরের মধ্যে 8 জোড়া বা 16টি শ্বাসরন্ধ্র বিদ্যমান। এটাকে কিন্তু একত্রে লেখা যেতে পারে 20টি শ্বাসরন্ধ্র বিদ্যমান। অর্থাৎ জোড়া হিসেবেও আমরা মনে রাখবো, টি বা সংখ্যা হিসেবেও মনে রাখবো, বুকের মধ্যে 2 জোড়া বা 4টি এবং পেটের মধ্যে 8 জোড়া বা 16টি। দেখো, ঘাসফড়িংয়ের সবগুলো শ্বাসনালী কিন্তু একই কাজে নিয়োজিত থাকে না। শরীরের সামনের দিকে 4 জোড়া শ্বাসনালী যারা শ্বাস গ্রহণের জন্য কাজ করে, শরীরের পেছনের দিকে 6 জোড়া শ্বাসনালী তারা শ্বাস ত্যাগের জন্য কাজ করে। খেয়াল করো, শরীরের সামনের দিকের 4 জোড়া শ্বাসনালী, বুকের 2 জোড়া এবং পেটের 2 জোড়া, মোট 4 জোড়া শরীরের সামনের দিকে শ্বাসনালী, যেগুলো দিয়ে তারা হচ্ছে শ্বাস গ্রহণ করে। এবং শরীরের পেছনের দিকে মোট 6 জোড়া শ্বাসনালী, এই 6 জোড়া শ্বাসনালী এগুলো দিয়ে তারা কি করে, শ্বাস ত্যাগ করে। তাহলে এই জিনিসটা খুব ভালো করে মনে রাখতে হবে, বুকের 2 জোড়া এবং পেটের 2 জোড়া মোট 4 জোড়া দিয়ে শ্বাস গ্রহণ করে, এবং পেটের মোট 6 জোড়া আছে যারা শ্বাস ত্যাগের জন্য কাজ করে। এই জিনিসগুলোকে, শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগকে কিন্তু নিঃশ্বাস এবং প্রশ্বাসও বলা হয়। শ্বাস গ্রহণ এই জিনিসটাকে কিন্তু বলা হয় প্রশ্বাস, আর শ্বাস ত্যাগ এই জিনিসটাকে কিন্তু বলা হয় নিঃশ্বাস। অনেকের একটু গুলায় যায় নিঃশ্বাস এবং প্রশ্বাস। মনে রাখবে, বাতাস ত্যাগ করা এই জিনিসটাকে কিন্তু বলা হয় নিঃশ্বাস, আর বাতাস ভেতরে নেওয়া এটাকেই কিন্তু বলা হয় প্রশ্বাস। অনেকে গল্প করার সময় ভুল করে বলো, কেউ হাঁপাচ্ছে তুমি তাকে বলে নিঃশ্বাস নে, নিঃশ্বাস নে, নিঃশ্বাসটা নেওয়া যায় না, মাথায় রাখতে হবে ভেতরে বাতাস নেওয়া এটাকেই বলা হচ্ছে কিন্তু প্রশ্বাস, আর বাতাস ত্যাগ করে এটাকেই কিন্তু বলা হয় নিঃশ্বাস। দেখো, এই যে প্রো,
প্রো শব্দের মানে হলো প্রবেশ, শ্বাস মানে হচ্ছে শ্বাস, শ্বাসটাকে তুমি প্রবেশ করালে এটাকে বলছি আমরা প্রশ্বাস। নি মানে হলো নির্গমন, শ্বাস মানে হলো শ্বাস, বাতাসটাকে তুমি নির্গমন করছো এটাকে বলছি আমরা নিঃশ্বাস। তাহলে দেখো ঘাসফড়িংয়ের বাতাস গ্রহণ করে সে শরীরের সামনের দিকে চারজোড়া শ্বাসনালী দিয়ে, শ্বাসরন্ধ্র দিয়ে, শরীরের পেছনের দিকে ছয়জোড়া শ্বাসরন্ধ্র দিয়ে তারা কিন্তু বাতাসটাকে নির্গমন করে বা নিঃশ্বাস করে। এই বিষয়টা কিন্তু আমাদের মনে রাখতে হবে, যখন তারা বাতাস গ্রহণ করে শরীরের সামনের দিকে চারজোড়া শ্বাসরন্ধ্র দিয়ে, তখন পেছনের শ্বাসনালী রন্ধ্রগুলো কিন্তু বন্ধ থাকে। আর যখন তারা বাতাসটাকে ত্যাগ করে পেছনের শ্বাসরন্ধ্রগুলো দিয়ে, তখন শরীরের সামনের দিকের যে শ্বাসরন্ধ্রগুলো সেগুলো কিন্তু বন্ধ থাকে। অর্থাৎ সবগুলো 20টা শ্বাসরন্ধ্র কিন্তু একসাথে খোলা থাকে না, কখনো সামনের 8টা খোলা থাকে, কখনো পেছনের 12টা খোলা থাকে। এবার আমরা শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। খেয়াল করো, এই জিনিসটা একটা শ্বাসরন্ধ্র। এই শ্বাসরন্ধ্রটাকে যদি আমরা তুলে এনে একটু বিস্তারিতভাবে জুম করে দেখি তাহলে কেমন দেখাবে দেখো। এই হচ্ছে সেই শ্বাসরন্ধ্র। শ্বাসরন্ধ্র অনেকটা ডিম্বাকার, শ্বাসরন্ধ্র দেখতে হয় অনেকটা ডিমের মতো আকৃতির, খেয়াল করো। এই শ্বাসরন্ধ্র কিন্তু চারপাশে একটা কাইটিন নির্মিত, কাইটিন নামের একটা পদার্থ দিয়ে নির্মিত, আবরণ দিয়ে আবৃত। শ্বাসরন্ধ্রের চারপাশে একটা আবরণ পাচ্ছি আমরা দেখতে, এই আবরণটার নাম, শ্বাসরন্ধ্রের আবরণটার নাম হচ্ছে পেরিট্রিম। পেরিট্রিম দেখো, পেরিট্রিম কিন্তু হচ্ছে একটা ল্যাটিন শব্দ, এর অর্থ কী? পেরি মানে হলো চারপাশ, পেরি মানে হচ্ছে চারপাশ, আর ট্রিম মানে হলো ছিদ্র। খেয়াল করো, শ্বাসরন্ধ্র বা এই ছিদ্রটার চারপাশে যে আবরণটা তাকেই কিন্তু আমরা বলছি পেরিট্রিম। এখন পেরিট্রিমের পরে এই জায়গাটা দেখা যায় একটা চেম্বারের মতো অংশ। এই চেম্বারের প্রথমে যে জিনিসটা থাকে, এখানে বেশ কিছু এরকম লোমের মতো জিনিসপত্র থাকে। পেরিট্রিমের পরেই লোমের মতো জিনিসপত্র থাকে, যাদেরকে ইংরেজিতে বলা হচ্ছে ফিল্টারিং অ্যাপারেটাস। ফিল্টারিং মানে কি? পরিষ্কার করা। এই লোমের মতো জিনিসগুলো আসলে বাতাসটাকে পরিষ্কার করে। দেখো, ছিদ্র দিয়ে যখন বাতাসটা ঢোকে, বাতাসের মধ্যে ময়লা, ধুলা, পানি, জীবাণু থাকতে পারে। এই জীবাণুগুলোকে আটকানোর কাজ কার? ফিল্টারিং অ্যাপারেটাসগুলোর। তাহলে শ্বাসরন্ধ্রের ঠিক পরে ফিল্টারিং অ্যাপারেটাসগুলো থাকে। তারপরে সুন্দর একটা চেম্বার আমরা দেখতে পাচ্ছি, এই চেম্বারটার নাম হলো অ্যাট্রিয়াম। এই চেম্বারটার নাম হলো অ্যাট্রিয়াম, তোমাদের মনে রাখতে হবে। অদ্ভুত বিষয় দেখো, অ্যাট্রিয়াম কিন্তু আমাদের হার্টের মধ্যে আছে। আমাদের হার্টের মধ্যে অলিন্দ বা অ্যাট্রিয়াম পাওয়া যায়, তবে ঘাসফড়িংয়ের অ্যাট্রিয়াম বা অলিন্দটা কোথায়? তার শ্বাসরন্ধ্রতে, তার শ্বাসনালীর প্রথমেই কিন্তু অ্যাট্রিয়াম পাওয়া যাচ্ছে, এটা মনে রাখতে হবে। পরীক্ষায় এসেছিল যে অ্যাট্রিয়াম ঘাসফড়িংয়ের কিসের অংশ, তোমরা উত্তর দিবে অ্যাট্রিয়াম ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্রের অংশ। অ্যাট্রিয়ামের পরে দেখা যায় এরকম সরু একটা দরজা হয়ে গেছে, তারপরে তার শ্বাসনালীটা শুরু এরকম, তার এখান থেকে তার শ্বাসনালীটা শুরু, এইভাবে শ্বাসনালীটা অবস্থান করছে। এটা হচ্ছে তার শ্বাসনালী, যাকে ইংরেজিতে বলা হচ্ছে ট্রাকিয়া। আর অ্যাট্রিয়াম আর এই শ্বাসনালীর মাঝে দেখো একটা দরজা পাচ্ছি, দরজা মানে দরজায়, এটাকে বাংলায় বলা যেতে পারে কপা টিকা। শব্দের শেষে কা থাকলে ছোট বোঝায়, কপাট মানে দরজা, কপা টিকা মানে একটা ছোট দরজা। তাহলে আমরা দেখতে পেলাম প্রথমেই পাচ্ছি আমরা পেরিট্রিম, শ্বাসরন্ধ্রের প্রথমে আমরা পাচ্ছি পেরিট্রিম নামের আবরণ। পেরিট্রিম দিয়ে যখনই প্রবেশ করা হয় ভেতরে পাওয়া যায় ফিল্টারিং অ্যাপারেটাস বা কিছু বাতাসকে পরিষ্কার করার মতো অংশ। তারপরে একটা চেম্বার পাওয়া যায়, চেম্বারটার নাম হলো অ্যাট্রিয়াম। দেখো, অ্যাট্রিয়ামের নামের চেম্বার ঘাসফড়িংয়ের সব শ্বাসরন্ধ্রের মধ্যে কিন্তু থাকে না। বুকের যে দুইজোড়া শ্বাসরন্ধ্র, এদের মধ্যে কিন্তু অ্যাট্রিয়াম নাই, শুধু পেটের শ্বাসরন্ধ্রগুলোর মধ্যেই কিন্তু অ্যাট্রিয়াম আছে। অ্যাট্রিয়ামের পরে একটা দরজা পাওয়া যায় যা আসলে বাতাসটাকে বের হতে দিবে দিবে না এরকম বিষয়টাকে কন্ট্রোল করে। অর্থাৎ শ্বাসরন্ধ্রের মনে করে এটা একটা দরজা, দরজাটার নাম হচ্ছে কপাটিকা। তারপরে শ্বাসনালীটা শুরু হয়, শ্বাসনালী যাকে আসলে আমরা বলছি ট্রাকিয়া। এবার আমরা আলোচনা করব স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র এর কাজ সম্পর্কে। শ্বাসরন্ধ্র কী কাজ করে এই বিষয়টা নিয়ে আমরা এবার আলোচনা করব। খেয়াল করো, শ্বাসরন্ধ্র প্রধান যে কাজটা করে সেটা হচ্ছে বাতাসটাকে গ্রহণ করে, বাতাস গ্রহণ এবং বাতাস ত্যাগ করে। শ্বাসরন্ধ্রের এই দুটা কাজই কিন্তু প্রধান, বাতাস গ্রহণ করা এবং বাতাস ত্যাগ করা। সাথে আরও একটা এক্সট্রা কাজ করে, সেটা হচ্ছে জলীয় বাষ্প। ঘাসফড়িংয়ের শরীরের মধ্যে বেশ কিছু জলীয় বাষ্প হয় বা জলীয় বাষ্প তৈরি হয়, সেগুলোকেও নিঃসরণ করে শ্বাসরন্ধ্রের মাধ্যমে, অর্থাৎ বাষ্প নিঃসরণ।
আর লাস্টে যেটা তোমাদের মনে রাখতে হবে, শ্বাসরন্ধ্রের মাধ্যমে তারা কিন্তু বাতাসটাকে শাকনও করতে পারে, অর্থাৎ বাতাসকে শাকন, বাতাসে যত ধুলাবালি ময়লা পানি জীবাণু সেগুলোকে শাকন করা। এই কয়টা শ্বাসরন্ধ্রের কাজ আমরা টুকটাক মনে রাখবো।